আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 11 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো দেখব। একের কত বলেছে 42 দিনে কত সপ্তাহ, এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, তাহলে 42 দিনে হচ্ছে 7 দিয়ে ভাগ করে দেবে 42-কে, তাহলে এক সপ্তাহ সমান 7 দিন, 42 দিন সমান 42 ভাজিত 7 সমান 6 সপ্তাহ। কত বলেছে কোন মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসে দিন সংখ্যা একই থাকে, ফেব্রুয়ারি। গ বলেছে পাড়ার ক্রিকেট খেলায় নীলু সুজা রনি, তাহলে কতজন? 3 জন। গড়ে রান করেছে কত? 20। তাহলে মোট রান করেছে 20 গুণ 3 মানে 60 রান। ঘতে দিয়েছে 9-এর সাথে কত গুণ করে 5 যোগ করলে 50 হবে, তাহলে 50 থেকে 5 বিয়োগ করলে হয় 45। হিসাবটা হচ্ছে এরকম, 50 বিয়োগ 5 ভাজিত 9, তাহলে 50 থেকে 5 বিয়োগ করলে হয় 45, 45 ভাজিত 9 সমান হচ্ছে 5। উন্নত একটা বিন্যাস বলেছে, বিন্যাসটা এইভাবে যাচ্ছে, 5 আর 12 গুণ করে হচ্ছে 60, তাহলে 20-এর সাথে 3 গুণ করেও হয় 60, আবার 15 আর 8 গুণ করে হচ্ছে 120, 40-এর সাথে 3 গুণ করে হলে হচ্ছে 120, তাহলে 4 আর 21 হচ্ছে গুণ করে হয় 84, তাহলে 84-কে তুমি এটা কি করে বার করবে, 28 হবে, 84 ভাগ 3 28 এইভাবে বার করবে। 2-এতে ঠিক ভুলের ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দিতে বলেছে, 1-এর বিন্যাসটা ঠিক আছে। খ বলেছে সাধারণত 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, রাইট। গতে 8 গুণ 2 গুণ 6 যা, আর 8-কে আলাদা রেখে 2 গুণ 6 করে, মানে এটাকে আগে গুণ করে এর সাথে গুণ করলেও একই হবে। ঘ বলেছে জানুয়ারি মাস 30 দিনে হয়, ভুল 31 দিনে। উমতে বলেছে 12 বিয়োগ 10 ভাগ 2 সমান বলছে 1, 10-কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 12 থেকে 5 বিয়োগ করলে হয় 7, তাই এটা ভুল। 3-এর তাগেতে 3 খানা সরল দিয়েছে, কয়ের তাগেতে সরলে আছে 40 বিয়োগ 6 গুণ 4, গুণের কাজটা আগে করলাম, তাই 40 বিয়োগ 24, 40 থেকে 24 বিয়োগ হলে হচ্ছে 16। ক্ষয়ের তাগে আছে 16 ভাজিতক, প্রথম বন্ধনীর ভেতরে আছে 4 ভাজিতক 2, তো 4 ভাজিতক 2টা আগে করে দেবো, 4-কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর 16 ভাজিতক 2 মানে 8। গতে বলেছে গয়ের সরল হচ্ছে 11 বিয়োগ, প্রথম বন্ধনীর ভেতরে 3 বিয়োগ 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, আর 11 থেকে 2 বিয়োগ করলে হয় 9। 4-এর পথে নির্দেশ অনুসারে সমাধান করো, করোনার জন্য স্কুল 2 বছর 3 মাস বন্ধ ছিল, এবার মাসে নিয়ে যেতে হবে কত মাস বন্ধ ছিল, তাহলে 2 বছর যেহেতু 2 গুণ 12 যোগ 3 তার মানে 24 যোগ 3 মানে 27 মাস। খতে বলেছে ঝুড়িতে 10টা জাম আছে, ঝুড়ির 6টা জাম মানে 10 থেকে 6 আলাদা করে নিলে, তাই 10 বিয়োগ 6, তাকে এই 6টা জামকে 3 ভাগ করলে, তাই 6 ভাগ 3, ভাগের কাজটা আগে করব, তাহলে 10 বিয়োগ 2 তার মানে 8টি, তাহলে এখন ঝুড়িতে 1 ভাগ খেয়ে নিলাম, তাহলে এখন ঝুড়িতে কতগুলি জাম রইল, এখন ঝুড়িতে 8টি জাম রইল। 2012 সালের 23শে জানুয়ারি মানে নেতাজির জন্মদিন, মানে 23শে জানুয়ারি সোমবার যদি হয়, 2013 সালে নেতাজির জন্মদিন কিবার হবে, তাহলে 2012 সাল হচ্ছে লিপ ইয়ার, তাই 2012 সালের দিন সংখ্যা 366। আবার 2012 সালে নেতাজির জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি থেকে 2013 সালের 23শে জানুয়ারি পর্যন্ত হচ্ছে 366 দিন, 1 বছর, তাহলে 366-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, এটাকে অড ডে বলে। তো এই অড ডে ধরে পরবর্তী ওই তারিখেরই পরবর্তী সালের তারিখের দিন করা হয়, মানে 2012 সালের 23শে জানুয়ারি যদি তোমার এখানে বলেছে সোমবার, তাহলে তার ঠিক 2 দিন পরে হবে 2013 সালের 23শে নেতাজির জন্মদিন, তার মানে সোমবার বাদ দিয়ে 2 দিন হলে মঙ্গল বুধ, বুধবার হবে নেতাজির জন্মদিন। 5-এর পথে বলেছে তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন, তোমার দাদা তোমার থেকে কত বড়, কত বড় কত ছোট বললে বিয়োগ করতে হয়, তাহলে তোমার দাদার বয়স থেকে তোমার বয়সটা বিয়োগ দেবে। এবার দিনের ঘরে আসি, ওপরে আছে 12 নিচে 20, তাই মাস থেকে 1 মাস ধার নিলাম, তাই 4 কমে হয়ে গেল 3, সেই 1 মাস যখন দিনের ঘরে এলো 30 দিনে ভেঙে গেল, 30 আর 12 যোগ করে হচ্ছে 42, 42 থেকে 20 মাইনাস করলে হয় 22 দিন, আর 3 আর 3 মিলে গেল 0, 9 থেকে 7 বিয়োগ করলে 2 বছর, তাহলে আমার দাদা আমার থেকে 2 বছর 22 দিনের বড়। খতে বলেছে তুমি সোমবার 4 ঘন্টা, মঙ্গলবার 5 ঘন্টা, বুধবার 3 ঘন্টা পড়েছো, তুমি 3 দিনে গড়ে কত ঘন্টা পড়েছো, তাহলে মোট দিন হলো 3 দিন, আর মোট সময় হচ্ছে 4, 5 আর 3 যোগ করে হচ্ছে 12, তাহলে 3 দিনে গড়ে পড়েছি 12 ভাজিতক 3 সমান 4 ঘন্টা, তাহলে 3 দিনে গড়ে পড়েছি 12 ঘন্টা, এই 4 ঘন্টা করে, 12 ভাজিতক 3 4 ঘন্টা করে।
কয়েদ আগে বলেছে 24 জনের একটা দল বেলুর থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে, নদীর ঘাটে দুটো নৌকা বাঁধা আছে, 6 জন বাসে চলে গেল, তাহলে 24 থেকে 6 কমে গেল, বাকি যারা ছিল সমান দুভাগে নৌকায় উঠলো, তাহলে সরলের আকারে সাজালে হবে 24 বিয়োগ 6 ভাজিত 2, 24 থেকে 6 বিয়োগ করলে হয় 18, 18 ভাজিত 2 সমান 9, তাহলে প্রতি নৌকায় 9 জন করে উঠলো। ঘতে বলেছে অশোক 20 অক্টোবর মামার বাড়ি বেড়াতে গেল, আর কয়েকদিন থাকার পরে 26 অক্টোবর ফিরল, কতদিন মামার বাড়িতে ছিল, তাহলে 26 থেকে 20 মাইনাস করে দেবে 6 দিন, তাহলে অশোক 6 দিন মামার বাড়িতে ছিল। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।